নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চালু করেছে বিশেষ FD। অমৃতকাল ডিপোজিট নামে এই তহবিলে পাওয়া যাবে 7.10% সুদ। বয়স্ক নাগরিকেরা এই ক্ষেত্রে 7.60% সুদ পাবেন। এই FD-র মেয়াদ 400 দিন। এতে ভারতীয়রা এবং NRI উভয়ই বিনিয়োগ করতে পারবেন। আগামী 31 মার্চ 2023 পর্যন্ত এই আমানতে বিনিয়োগ করা যাবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক MCLR 15 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এক বছরের MCLR এর ফলে বেড়ে হয়েছে 8.45%। পাশাপাশি 2 বছর এবং 3 বছরের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়েছে। আগামী 1 এপ্রিল থেকে প্রবীণ নাগরিকেরা সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে বার্ষিক 30 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। প্রকল্পে সঞ্চয়ের সীমা বৃদ্ধি করায় এই প্রকল্প থেকে 75,000 কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে। এটি সরকারকে বাজার থেকে ধার নেওয়া এড়াতে সাহায্য করবে। অনলাইন নিলামে সরকার মাত্র 3.85 লক্ষ টন গম বিক্রি করেছে, যদিও নিলামের জন্য মোট 15.25 লক্ষ টন গম নিলাম করা হয়েছিল। 1,060 জন ক্রেতা এই নিলামে অংশ নিয়েছিলেন। এখনও পর্যন্ত 13 লক্ষ টন গম বিক্রি করেছে সরকার। এর পরের পর্যায়ে নিলাম হবে 22 ফেব্রুয়ারি। HDFC ব্যাংকের রূপে ক্রেডিট কার্ড এবার থেকে UPI-এর সঙ্গে লিঙ্ক করা যাবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র ডেবিট কার্ড লিঙ্ক করা যেত, এবার এই সুবিধা ক্রেডিট কার্ডেও পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকদের অনেকটাই সাহায্য হবে বলে মনে করা হচ্ছে। গুগল ভারত থেকে 453 জন কর্মচারীকে ছাঁটাই করেছে। গত ডিসেম্বরে গুগল 12,000 কর্মচারীকে বরখাস্ত করেছিল। 60% বিমা সংস্থা মনে করে যে বীমা নিয়ে জালিয়াতি বাড়ছে। ডেলয়েট ইন্ডিয়ার এক সমীক্ষায় এটি প্রকাশ হয়েছে। বীমার ডিজিটালাইজেশনের পরে এই জালিয়াতি বেড়েছে। বীমার তথ্য চুরি, তৃতীয় পক্ষের সঙ্গে যোগসাজশ এবং ভুল বীমা বিক্রি উদ্বেগের বিষয়। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে গ্রামের আয় সঙ্গতিপূর্ণভাবে বাড়ছে না। গ্রামে পণ্যের চাহিদাও কমছে। গ্রামীণ এলাকায় সরকারের সমর্থন প্রয়োজন, নতুবা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে দেশে শহরাঞ্চলের তুলনায় গ্রামে খুচরো মূল্যবৃদ্ধির হার বেশি। জানুয়ারিতে সোনার আমদানি 76% কমেছে। এই মাসে মাত্র 11 টন সোনা আমদানি করা হয়েছে, যা গত 32 মাসের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বাজেটে সোনার আমদানি শুল্ক কমানোর আশা করছিলেন, সেই প্রত্যাশা পূরণও করেছে কেন্দ্রীয় সরকার। এবার আমদানির পরিমাণ বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।